মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় নিখোঁজ হওয়া স্বর্ণ ব্যবসায়ী অনুপ বাউল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই ঢাকা জেলা। ভেকুর মালিক রিপন মণ্ডল অনুপ বাউলকে হত্যা করে রিপনের নিজস্ব ভেকু দিয়েই ভিকটিমের লাশ বালির নিচে পুঁতে রাখে। রিপনের দেখানো পথে ওই ভেকু দিয়ে খনন করে ভিকটিমের পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন হেডকোয়ার্টার্স ধানমন্ডিতে এই হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পিবিআই। এ সময় পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। অরুণ বল, উনি একজন কেরানীগঞ্জের পাইনা ভৈরব বাজার এলাকায় বসবাস করেন, ওখানে ওনার বাড়ি। উনি স্বর্ণের ব্যবসা করেন, ছোটখাটো ব্যবসা করেন এবং আরো অন্যান্য ব্যবসা করেন। তিনি 3রা জানুয়ারি তিনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন সিরাজদিখান ভালিয়া গ্রামে এবং 4:09 সময় উনি শ্বশুরবাড়ি থেকে বের হন নিজ বাড়ির উদ্দেশ্যে এবং তিনি ঘরে ফিরেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয় যে ভিকটিম অনুপ বাউলের স্বর্ণ ব্যবসার পার্টনার ছিল নয়ন মণ্ডল। তাদের দুজনের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। এই বিষয়কে কেন্দ্র করে নয়ন মণ্ডল স্বর্ণ ব্যবসায়ী অনুপ বাউলকে খুনের পরিকল্পনা করে। নয়ন তার চাচাতো ভাই রিপন, পীযূষ এবং দিলীপদের সাহায্য নিয়ে অনুপ বাউলকে হত্যা করে। রিপন মণ্ডল হলো তার চাচাতো ভাই বা কাকাতো ভাই। সে এক্সকেভেটরের ব্যবসা করে, যেটা বলে আমরা ভেঙ্কু। তার 3টি ভেঙ্কু আছে। এই সে কুল দিয়ে মাটি কাটে এবং এটি ঘন্টায় 1400 টাকা সে ভাড়া দেয়। ওই দিন তার একটি ভেঙ্কু নিয়োজিত ছিল, সেটি হলো সিরাজদি খানের বোয়ালখালি গ্রামে, যে বিসি শিল্পনগরী হচ্ছে 300-400 একর জায়গা জুড়ে, সেই শিল্পনগরীতে জানা যায় যে মৃত স্বর্ণ ব্যবসায়ী মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় তার শ্বশুর বাড়ি থেকে মাদারীপুর যাওয়ার কথা বলে এই বছরের জানুয়ারির 4 তারিখে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও ভুক্তভোগীকে না পেয়ে তার ছোট ভাই বিপ্লব বাউল তার পরের দিন সিরাজদিখান থানায় জিডি করেন।